মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো, এখন 11টা বেজে গেছে, 11টা থেকে স্টার্ট করছি ব্লগটা। ঠিক আছে, চলো আজকে রান্নাবান্না, ধরো কাজটা সব করে নিয়ে তারপর হচ্ছে এসছি তোমাদের সামনে। তো এবার শুধু আলুটা কেটে নেব, আর মা করলা টরলা সব কেটে নিয়েছে, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে, সব কমপ্লিট। এবার শুধু রান্না করব। ঠিক আছে, চলো শুধু আলুটা কেটে নেবো, ব্যাস। চলো দেখাই। এই দেখো আলু 10 মিনিটের মধ্যে জলে ভিজানো হচ্ছে, মা ছাড়িয়ে রেখেছে, মা হয়তো সাইজ করে কাটতে হবে না, ওই জন্য আমি আবার কেটে নেবো। তো মোচা হবে, আর তোমার কাকুর সরি করলা ভাজা হবে, আর হচ্ছে মাছের ঝোল হবে, ব্যাস এই তিনটেই হবে আমার। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। আজকে রান্না করতে দেরি হয়ে যাবে, কেননা আজকে একটু আগে একজন এসেছিল, তো ওকে আমি ভুলটা করতে লাগলাম, প্লাগ করতে লাগলাম বলে আর হচ্ছে দেরি হয়ে গেল। ঠিক আছে, চলো রান্নাটা। এই যে একটু কালো জিরা দিব তেলে, কালো জিরে দিলাম তেলে একটু, আলু আর করলাটা দিলাম, লবণ দিলাম, লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছে, অনেক ভেজে গেছে জানো। এখন মোচা করবো, তো তেল দিয়ে দিলাম মোচার জন্য, শুকনো লঙ্কা দিব, এবার জিরেটা দিয়ে দেবো, আর একটু সামান্য পাঁচফোড়ন দেবো, আমার মোচাটা সিদ্ধ করে নিয়েছি আগে প্রেসার কুকারে। এবার একটু লবণ দিয়ে দেবো, এই দেখো আদা, কাঁচা লঙ্কা, জিরে দিব এর ভেতরে,
দিয়ে পেস্ট করে নেব। আমার মশলাটা হয়ে গেছে, এবার একটু দিয়ে দিই, অর্ধেকটা দিব মাছের ঝোলে আর অর্ধেকটা তোমার মোটাতে দিব। এই দেখো যদি ভালো হয় তো খুব সুন্দর লাগে। যাই হোক, এরকম একটু ইয়ে লাগবে, হলুদ লাগবে, একটু হলুদ দিবে। এরকম মিট মশলাটা একটু দিব, আর নামানোর আগে একটু ভাজার জিরের গুঁড়ো আর ঘি দিয়ে দেবো, একটু সামান্য এখন চিনি দেব। একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এটা তো এবার মশলাটা দিয়ে দিব, মশলাটা আমার হয়ে গেছে, কাঠিগুলো ফেটেই যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিব। তোমার কাঁচো ওই শুধু কাঁচোগুলো হচ্ছে করলা আর আলুটা ভাজা হয়ে গেছে। জল দিলাম, ঢেকে দিলে খেয়ে যাবে। নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দেবো, ব্যাস। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তোমার মাছগুলো দিয়ে দেবো। একটু জিরে দিব, শুকনো লঙ্কা দিব, এরপর শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিই, তেলে তেলে ছিটকিয়ে চলে আসে। আলুটা দিয়ে দেবো,
আটা প্রায় হয়ে গেছে, তাই সামান্য একটু আটা দিয়ে আমাকে চালের আটাও যাবে না, আমি শুধু আটাই দিলাম। লবণ দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম, আমি মশাটা ভিজা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়ে নেবো তারপর মশলাটা দিয়ে দেবো। দেখো এবার মশলাটা দিয়ে দেবো, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো মশলা দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়োটা একটু সামান্য আর ফুটুক, বেগুনটা পরেই দেবো ভাবছি, কেননা ভাজা তো বেগুনটা দিয়ে দেবো। আর ওটা একটু সেদ্ধ হয়েছে, পেঁপেটাও সেদ্ধ হয়েছে, তো বেগুনটা দিয়ে দিলাম, তারপর মাছটা দেবো। কমপ্লিট হয়ে গেছে, এরকম বাসন টাসন সব মাজা ঘষা সব কমপ্লিট। এবার স্নান করবো, তারপর তোমাদেরকে সবজিগুলো দেখাবো কি কি বানিয়েছি। ঠিক আছে চলো রাখছি, পরে দেখা হচ্ছে। আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, এবার খেতে দেবো সবাইকে। চলো রাখছি, খেয়ে আবার কথা বলছি। আমার মাছের জল রেডি, মোচা আর করলা আলু ভাজা। তো চলো এবার খাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইরকম হচ্ছে তালটা নিয়ে বসেছি
আজকে ডালের বড়া খাবো। জন্মাষ্টমী শেষ, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেলো। যাই হোক, এই দেখো তাল, তালটা মা গুলে নিল, আর আমি এবার শুধু মাখ খেয়ে নেবো, দেখে থাকো না। এই দেখো তালটা বাটিতে নিয়ে নেবো, অর্ধেকটা নেবো, বেশি নেবো না, যেহেতু অল্প করবো বড়া, সেই জন্য। ময়দা দেব, এই যে ময়দা দিয়ে দেবো, আর একটু আটা দিয়ে দেবো আর কি। এই যে 1 হাতা দিয়েছি, যতটা লাগবে, যতটা লাগবে সেই অনুযায়ী দিতে হবে। এই সুজি দিলাম, এরকম এবার চিনি গুঁড়োটা দিয়ে দেব। আমি গুঁড়ো করে নিলাম, কারণ হচ্ছে চট জলদি করা হবে, নালে গুলতে টাইম লেগে যায়। মাখিয়ে নেব, বড়গুলো ভাজা হয়ে গেছে, এবং উঠিয়ে নেবো। ব্যাস, রান্নাঘরে না খুব গরম লাগে, বাইরে হাওয়া চলছে, বৃষ্টি পড়ছে, তাও কিন্তু রান্নাঘরে গরম লাগে। এই যে দেখো, বেশি হয়নি, অল্প করেই ময়দা মাখিয়েছিলাম, যেহেতু অল্প করেই করবো। আমি খুব কমই খাই তালের বড়াটা, তো সবাই অল্প অল্প করেই খাই, সেই জন্য। ঠিক আছে, চলো ঘরে গিয়ে কথা বলি। আমাদের রাত্রের মেনু কিছুই না, শুধু একটু আলু সিদ্ধ ভাত করবে, ব্যাস। আলু, পেঁপে, কী কী দিয়েছে দাঁড়াও দেখা দেখা, আলু, পেঁপে, পটল সিদ্ধ, ব্যাস। রান্না যেই চাপিয়েছি, সেই একজন গ্রুপ লাগ করতে এসেছিলো, আর তোমার হচ্ছে, তারপরে আর হচ্ছে আমার রান্নাটা আবার বন্ধ রেখে ওদেরকে ছেড়ে দিলাম, ভুলটা প্লাট করে দিলাম, তারপর আবার রান্না করলাম। তো এই জন্য আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, গুড নাইট, বাই। হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক অবশ্যই দেবে, তো একটা লাইক দিও। ঠিক আছে চলো, রাখছি, বাই, গুড নাইট।